আমারও স্বামী আছে গো। তোর হাজস নাই? হাজস নাই আমার পাপা গো। তুই যা বয় আগে যা, নাহলে সমস্যা সমাধান হইব না। এখানে তাকাই তোমরা তাকাই ভাই, এই যে মিতারি মি তো এদিকে পাস টাকা সুন্দর হবে, ওই মি তাকাই থাকলো তো এদিক থেকে দেখা যাবে না, এদিক থাকবে এদিক থাকবে। বিপদ হয়ে গেল, আমি তো তলায় গেলাম সব আমার উপরে মশাই মানে উড়াই নিয়ে যাবো আমার। আমি আশেপাশে কত তুই যে তোর বউরে এত বড় এক পিস দিলি, তুই এত বড় পিস কেমনে বাক করবি? এই বুড়ো মানুষের কি কেক কে কেছে বলা নেই লিগা, তুই আমার মাইয়ারে দে আগে তা না এনে বাবা পাগলা বেড়া দে ইয়ার মাইয়ারে দিয়ে নস, ইয়ার মাইয়ারে দে সামার মায়ের দে তোর পিছনে সামার মায়ের রসি নেই রাত দে আমার আমার ছোট মায়ের দে।
আমার দাদে তুমি গালমারাই খাও। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। তো অনেকদিন পরে আমি এখানে রান্না বসাইলাম চুলার, গ্যাসের চুলায় বলতে গেলে অনেকদিন পর রান্নাটা বসানো হলো আমার। আর এতে বাইরে রান্না বেশিরভাগ করি, আর এখন এত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, সেই বৃষ্টির কারণে মাটির বাড়ি একদম মানে নাজেহাল হয়ে গেছে। তো আমি একটু আজকে শুধু মুরগির মাংস রান্না করব। ওটা খাবার কিছু না বাবা, ওটা খাবার কিছু না। তো এখানে এটা আমার এমনি দেওয়ার মানে হলো আমি অনেকক্ষণ এটাকে কষাই নেব, যদি ওটা ভাজা মাংসটা আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে ভাজলাম না ডাইরেক্টলি, আদা রসুন আর এটা দিয়ে ভালোভাবে একটু মাইকে ভেজে নেব। তো এখানে হলুদের খাতি, মরিচের খাতি, এলাচ এগুলো দিয়ে দিচ্ছি আমি এখন। এখন আবার ওইটাকে কষাবো। তুমি যে এখানে তাকাই তোমরা তাকাই ভাই, এই যে মিতারি মি তো লেতে পাস টাকা সুন্দর হবে, ওই মি তাকাই থাকলো তো এদিক থেকে দেখা যাবে না, এদিক থাকবে এদিক থাকবে। Yeah. Yes, like you do it.
বিপদ হয়ে গেল গা, আমি তো তলায় গেলাম গা, থাক থাক বাবা বাবা সব আমার উপরে পড়ছে, তাকে ধরে বসে এই ইয়া কাটতে দাও কাটতে সব সবার কি হ্যাপি বার্থডে টু ইউ সুন্দর করে কেদেন কাটরে কে বাবু মশাই মনে উড়াই নিয়ে যাবো আমার তোমার।